স্কুল ট্রিপল নাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইফ ফাংশন অ্যান্ড অর ফাংশনের ব্যবহার এবং একটি টেবিলকে কিভাবে মডিফাই করা যায় এটা দেখব। সো প্রথমে আমরা টেবিলকে মডিফাই করা আপনাদেরকে দেখাবো। আমি অলরেডি দেখেন একটা টেবিলকে কালার দেন হোয়াইট একটা ফরম্যাটে রেখেছি, জাস্ট এটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি গুগল শিটে কিভাবে একটা সুন্দর টেবিল ফরম্যাটে নিতে পারবেন। সো আমি প্রথমে সিলেক্ট করে নিব, এই বাটনে ক্লিক করব, দেন সেলে যাব, দেন অল্টারনেটিং কালারে যাব। দেখেন এখানে আমার অনেকগুলো টেমপ্লেটের মতো ইয়ে করে দেওয়া আছে। সো আমি চাইলে এখানে দেখেন হেডার দেন ফুটার, আমি চাইলে ফুটারেও ইয়ে করতে পারি। দেন সেক্ষেত্রে আমার এখানে মনের মতো যে কালারটা পছন্দ হবে আমরা সেই কালারটা চুজ করতে পারি, একটা জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টেবিলের। এখন আমরা ইফ ফাংশন এবং অর ফাংশন নিয়ে আলোচনা করব। ইফ ফাংশন প্রথমে আমরা সূত্রটা এখানে লিখে দিয়েছি, প্রথমে আপনারা দেখবেন নোট করবেন, তারপর আপনি আপনার এক্সেল শিটে এটা ফর্মুলাটা প্রয়োগ করলে আপনি সঠিকভাবে কাজটা হচ্ছে কি না এটা আপনি চেক করতে পারবেন। সো প্রথমেই সূত্রটাকে আপনি লিখে রাখবেন, আমি সূত্রটা মিশিয়ে দিয়ে আবার নতুন করে আপনাদের দেখাবো। ইফ কন্ডিশনের সূত্র ফর্মুলাটা ইকুয়েল ইফ ব্র্যাকেট অর ব্র্যাকেট কন্ডিশন গ্রেটার দেন ইকুয়েল 80 ইংলিশ গ্রেটার দেন ইকুয়েল 80 ব্র্যাকেট ডাবল কোটেশন পাস ডাবল কোটেশন কমা ডাবল কোটেশন ফেল ডাবল কোটেশন ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, দেন ওকে। দেখেন আমরা যদি বাংলা এবং ইংলিশে সে দুইটার যে কোনো একটাতে 80 মার্ক পেয়ে যায় তাহলে তার রেজাল্টটা শো করবে পাস, যদি দুইটার একটাতেও কোনো 80 মার্ক সে না পায় সেক্ষেত্রে তার রেজাল্টটা অটোমেটিক চলে আসবে ফেল। দেখেন এখানে আমি আপনাকে 80টা মিশিয়ে 60 করে দিলাম, অটোমেটিক রেজাল্টটা ফেল চলে আসছে। সো দুইটার যে কোনো একটাতে সে যদি 80 মার্ক পায় সেক্ষেত্রে রেজাল্ট পাস আসবে। সো আমি এটাকে ড্রপ অ্যান্ড ড্রপ করে দিব, কপি করে পেস্ট করে দিলে হবে। দেখেন যেখানে 80 মার্ক নেই সেখানে অটোমেটিক ফেল শো করতেছে। সো এভাবে আমরা একটা স্কুলের রেজাল্ট ইফ অ্যান্ড অর ফাংশনের মাধ্যমে পাস এবং ফেল ডিক্লেয়ার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।